আজকে আমি ছাগল পালন সম্পর্কে জড়িত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফ্যাটনিং ফার্ম সম্পর্কে কথা বলবো বা খাসি মোটা দাজাকরণ। যে বড় বড় ভাষণ দেওয়া হয় যে খাসির ফার্মে প্রচুর লাভ বলবো, একটি হচ্ছে 20টি ব্ল্যাক বেঙ্গলের খাসি পালন করলে আপনি কত টাকা লাভ করবেন বা কত টাকা আপনার খরচ হবে, আর হচ্ছে 20টি ক্রস ছাগল আপনি যদি খাসি মোটা দাজা করেন তাহলে আপনি কত টাকা লাভ করবেন বা আপনার কত টাকা খরচ হবে। আমরা সাধারণত জানি যে দেশি ছাগলের বাচ্চা গড় ওজন যদি পাঁঠা বাচ্চা হয় তাহলে গড় ওজন আমরা ধরি 1 কিলো 200 থেকে 1.5 কিলো ম্যাক্সিমাম, তাহলে 5 মাসে তার ওজন আসবে 9 কেজি। যদি দেশি ছাগলের কোনো পাঁঠা বাচ্চা হয়, কারণ আপনি ফার্ম শুরু করে দিয়েছেন শুধুমাত্র 84,000 টাকার ছাগল কিনে, দেশি খাসি ব্ল্যাক বেঙ্গলের যদি দেশি খাসি হয় তাহলে আপনি যেখানে বিক্রি করবেন তারা কিনবে ম্যাক্সিমাম, আমি ম্যাক্সিমামটাই ধরে চলছি, ম্যাক্সিমাম কিনবে 390 টাকা থেকে 400 টাকা, 2,33,790 টাকা। এখানে আপনি টোটাল খরচ করলেন এক বছরে, এক বছর পরে আপনি প্রোডাক্টটা সেল করলেন 2,16,000 টাকায়। আপনার ব্যক্তি যদি মোটামুটি 2 লক্ষ বা 3 লক্ষ টাকা নিয়ে একটা ফ্যাটিং ফার্ম শুরু করেন ক্রস খাসির, তো সেখানে মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি পার মান্থ। আজকে আমি ছাগল পালন সম্পর্কে জড়িত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফ্যাটনিং ফার্ম সম্পর্কে কথা বলবো বা খাসি মোটা দাজাকরণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের মাধ্যমে আপনারা যে সমস্ত ভিডিওগুলো দেখেন খাসি মোটা তাজাকরণের ব্যাপারে, যে লাভের কথা বলা হয়, আদৌ কি সত্যি সেই লাভ হয় খাসি মোটা তাজাকরণে নাকি পুরোটাই গল্প? পশ্চিমবঙ্গে খাসি মোটা তাজাকরণে কিভাবে আপনি সফল হতে পারেন বা কত টাকা এতে আপনি আয় করতে পারবেন, কত টাকা এখানে ইনভেস্ট করতে হবে আপনাকে, কোন কোন খাতে আপনি ইনভেস্ট করবেন, কিভাবে করবেন, সমস্ত কিছু বিস্তারিত ফ্যাটনিং ফার্ম সম্পর্কে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আজকে আমি 2টি প্রজেক্ট সম্পর্কে কথা বলবো, একটি হচ্ছে 20টি ব্ল্যাক বেঙ্গলের খাসি পালন করলে আপনি কত টাকা লাভ করবেন বা কত টাকা আপনার খরচ হবে, আর হচ্ছে 20টি ক্রস ছাগল আপনি যদি খাসি মোটা দাজা করেন তাহলে আপনি কত টাকা লাভ করবেন বা আপনার কত টাকা খরচ হবে। তো চলুন ভিডিওটা বেশি না বাড়িয়ে সরাসরি পয়েন্টে আসি। প্রথমে আমরা যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 20টি দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গলের খাসির বাচ্চা নিয়ে আপনি যদি এক বছরের একটা ফ্যাটনিং ফার্ম শুরু করেন তাহলে সেক্ষেত্রে আপনার কত টাকা ইনভেস্ট হবে এবং আপনি কত টাকা লাভ করবেন, কোন কোন খাতে আপনি কত টাকা আপনার ব্যয় করবেন। সবথেকে প্রথমে আপনাদের জানার দরকার যে যখনই আপনি কোনো ব্যবসা শুরু করছেন আপনার একটা পুঁজি দরকার, একটা ব্যবসাকে চালানোর জন্য আপনার একটা পুঁজি দরকার, সেই পুঁজিটা এই 20টা দেশি ছাগল নিয়ে যদি আপনি কাজ করতে চাইছেন তাহলে কত টাকা লাগবে। এখানে আমি একটা আমার নিজস্ব তৈরি করা 1000টা প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন, তো সেই প্রজেক্টটাই আপনাদেরকে বুঝিয়ে বলবো। দেখুন এখানে আপনার যদি দেশি ছাগল নিয়ে শুরু করতে চান, প্রথমে যারা একদম নতুন খাসি ছাগলের ফার্ম করবেন 20টা দেশি খাসি, যেহেতু পশ্চিমবঙ্গে একটা চল আছে যে দেশি খাসি সহজে বিক্রি হয়ে যায় মার্কেটে, তো আমি সেই বিষয়ে আগে কথা বলবো। দেশি খাসি 20টা আপনি যদি মোটা তাজাকরণের জন্য একটা প্রজেক্ট করেন তাহলে আপনার কাছে 2,33,790 টাকা আপনার জন্য পুঁজি থাকে আগামী এক বছর সেই ফার্মটাকে কন্টিনিউ করার জন্য। এখানে আমরা 5 মাসে ছাগল কিনব খাসি বাচ্চা 20টি এবং সেগুলোকে আগামী 12 মাস লালন পালন করে সেটাকে মার্কেটে বিক্রি করব এবং সেখানে দেখব আমার কত টাকা লাভ হচ্ছে। তো এখানে আপনি 5 মাসের দেশি ছাগলের বাচ্চা 20টা কিনবেন, অতএব ফার্ম শুরু করার আগে শুধু যে ছাগল কিনলেই আপনার ফ্যাটনিং ফার্ম হবে সেটা নয়, ফার্ম শুরু করার আগে
কিছু কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেগুলো 80% খামারিরা মাথায় সেগুলোকে রাখেন না বা প্ল্যানিং করেন না। একটা ফার্ম বা একটা লাইভ স্টক বিজনেস শুরু করার সময় প্রথম আমরা যে খাতে খরচ করি সেটা হচ্ছে সাইট ডেভেলপমেন্ট। আপনি যে জায়গাটা ফার্ম করছেন সেই জায়গাটা তো ফার্মের জন্য রেডি থাকবে না, আপনাকে সেই জায়গাটাকে রেডি করে নিতে হবে। সেখানে চারপাশে বাউন্ডারি দেওয়া, সেখানে আগাছা পরিষ্কার করা, সেখানে বাউন্ডারি দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, যদি সেখানে কোনো নোংরা থাকে সেগুলোকে পরিষ্কার করা, প্লাস হচ্ছে ছাগলের দিনের বেলা একটা খাওয়ানোর জন্য জায়গা, সেখানে যদি অতিরিক্ত পরিমাণে নিচু জায়গা হয় সেটাকে মাটি ফেলে উঁচু করা, এই সমস্ত যে সাইট ডেভেলপমেন্ট, যে জায়গাটাই আপনি ফার্মটা করবেন তার যে উন্নতি কল্পে যে টাকাটা খরচ করবেন সেই টাকাটা হচ্ছে, আমি এখানে ধরেছি 10,000 টাকা। সাইট ডেভেলপমেন্টে আপনার খরচ হচ্ছে 10,000 টাকা। আমি এখানে বোর্ডে লিখে লিখে আপনাদেরকে বোঝাচ্ছি যে শর্টে লিখছি, নাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। সাইট ডেভেলপমেন্টে আপনাদের খরচ হচ্ছে 10,000 টাকা। এরপরে দেখুন পরবর্তী খরচটা আপনার কিসে আসবে, পরবর্তী খরচ আসবে যে 20টা দেশি ছাগলকে আপনি যে ঘরে রাখবেন তার জন্য একটা ঘর তৈরি করতে হবে। এখানে দেশি ছাগল মানে একটু কম জায়গা লাগবে, আর 10 স্কোয়ার ফুট করেও যদি আপনি এখানে জায়গা ধরেন তো 200 স্কোয়ার ফুটের একটা আপনাকে অতি অবশ্যই ছাগলের ঘর তৈরি করতে হবে। সর্বনিম্ন আপনি যদি খরচ করেন তাহলে আপনার এখানে 60,000 টাকা লাগবে একটা ঘর তৈরি করতে। আজকের ডেটে 2024 অক্টোবর মাস, 200 স্কোয়ার ফুটের একটা সর্বনিম্ন কম খরচায় যদি আপনি ঘর করেন, মিস্ত্রি খরচা, মাল মেটেরিয়াল সমস্ত কিছু নিয়ে, ট্রান্সপোর্টেশন, 60,000 টাকা আপনার সর্বনিম্ন খরচ যাবে। এখানে আমি কস্ট অফ কনস্ট্রাকশন ধরলাম 60,000 টাকা। একটু ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন, এখানে কোনো গাঁজাখড়ি কথা আপনাদেরকে বলা হবে না ভিডিওতে, যতটুকু বলা হবে ততটুকুই হচ্ছে বাস্তব। তাহলে আপনি সাইট ডেভেলপমেন্টে 10,000 খরচ করলেন, একটা ঘর তৈরি করলেন 60,000, আপনার 70,000 টাকা খরচ হয়ে গেল একটা খাসির ফার্ম করতে চাইছেন আপনি। এরপরে আসছি আমি যে সমস্ত লোকেদের চাষের জমি নেই, মানে আপনি ঘাস চাষ করবেন, ঘাস চাষের জমি নেই তাদের জন্য আলাদা হবে, আর যাদের জমি আছে তারা অতি অবশ্যই 20টা ছাগলের জন্য 1 বিঘা জমিতে যে কোনো একটা উন্নত প্রজাতির ঘাস যেগুলোর ফলন ভালো প্রতি 15 থেকে 20 দিনে আপনি কাটিং দিতে পারবেন সেই রকম যে কোনো একটি ঘাস চাষ করবেন। এখানে 10,000 টাকা আমি ঘাস চাষ করার জন্য এখানে ধরেছি, 10,000 টাকা মানে গ্রিন কস্ট অফ গ্রিন গ্রাস প্রডিউস 10,000 টাকা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এবারে আপনি ছাগল কিনবেন। তো আমি যেটা বলেছি যে এখানে আমি প্রথমে দেশি ছাগল সম্পর্কে কথা বলবো। আমরা সাধারণত জানি যে দেশি ছাগলের বাচ্চা গড় ওজন, যদি পাঁঠা বাচ্চা হয় তাহলে গড় ওজন আমরা ধরি 1 কিলো 200 থেকে 1.5 কিলো ম্যাক্সিমাম। তো আমার যে সূত্র আমি তৈরি করেছি, কেজিএন গোট ফার্ম যে সূত্র তৈরি করেছে, আগামী দেখবেন 10 বছর পরে সেই সূত্র গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে, ঠিক আছে? তো তখন মনে করবেন যে এই সূত্র কেজিএন থেকে আবিষ্কার হয়েছে। একটা কোনো ছাগলের বার্থ ওয়েট, জন্মের ওজন যদি 1.5 কিলো হয় তাহলে 5 মাস বয়স হলে তার ওজন কত হবে, ক্যালকুলেশনটা হবে, জন্মের ওজন হচ্ছে 1.5 কিলো, 1.5 × 5 মাস বয়স, মানে 5 মাস এখানে দিলাম, প্লাস হচ্ছে তার জন্মের ওজন 1.5 = তার ওয়েট। এখানে দেখুন আমি হিসাবটা করে বলছি, 1.5 × 5 + 1.5, তাহলে 5 মাসে তার ওজন আসবে 9 কেজি। যদি দেশি ছাগলের কোনো পাঁঠা বাচ্চা হয় এবং তার জন্মের ওজন যদি 1.5 কিলো হয়
পাঁচ মাসে তার ওজন আসবে 9 কিলো। তাহলে আমি অ্যাভারেজ 20টা ছাগল আমি ধরলাম, 10 কিলো করে ওজন হবে। দেশি খাসি 5 থেকে 6 মাসের বয়স, 20টা আমি খাসি কিনবো, গড় ওজন হবে 10 কিলো। আজকের ডেটে মার্কেটে আপনি যদি দেশি খাসির বাচ্চা কিনতে চান, 420 টাকার কমে আপনি মার্কেটে পাবেন না। লাইভ ওয়েট 420 টাকা কেজি। 20টা খাসি 10 কিলো করে 200 কিলো, তাহলে 200 × 420 84,000 টাকার আপনাকে ছাগল কিনতে হবে, খাসির বাচ্চা কিনতে হবে 84,000 টাকা। তাহলে কস্ট অফ পারচেসিং গোটস, পারচেসিং গোট কত? 84,000 টাকা, ঠিক আছে। নেক্সট কোন খাতে আপনি খরচ করবেন? একটা খাসির ফার্ম বা খাসি মোটা তাজা করণে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে দানা খাবার, কনসেন্ট্রেটেড ফিড। এখানে দানা খাবারের হিসেবটা আপনি কিভাবে বের করবেন? আগামী 1 বছরে তাদের যে দানা খাবারের যে খরচ সেটা আপনি কিভাবে বের করবেন? দেখুন, খুবই সিম্পল একটা ব্যাপার, 5 মাসের বা 6 মাসের আমি বাচ্চা কিনেছি, আমি তাকে আরো 12 মাস রাখবো, মানে টোটাল 17 মাস। তাহলে জন্মের ওজন ছিল 1.5 কিলো, 1.5 × 17 প্লাস 1.5 × 20, 1.5 কিলো তার জন্মের ওজন, 17 মাস আমি তাকে রাখবো, তার সঙ্গে তার জন্মের ওজনকে যোগ করে 20টা ছাগলের কোয়ান্টিটি দিয়ে গুণ করব। দেখুন, 1.5 প্লাস 1.5 × 17, মানে 17 মাস 25 কিলো 500 প্লাস 1.5 27 কিলো করে আপনার এক একটা খাসি তৈরি হবে। 17 মাস বয়সে দেশি খাসি ফ্যাটলিং ফার্মে যদি থাকে, 27 কিলো তৈরি হবে অ্যাভারেজ। 27 কিলো × 20টা খাসি 540 কিলো, 540 কিলো খাসি আপনার তৈরি হবে, গোটা খাসি 540 কিলো। 540 কিলো থেকে আপনি 200 কিলো মাইনাস করে দিন, কারণ 200 কিলো আপনি কিনেছিলেন, তাহলে কত থাকবে? 340 কিলো আপনি 12 মাসে প্রোডাকশন করবেন, 340 কিলো, মাত্র 340 কিলো। 340 কিলোর 1% কত হয়? 340 × 1% 3.4 কেজি, 3 কিলো 400 করে আপনার প্রত্যেক দিন দানা খাবার লাগবে। টোটাল বডি ওয়েটের 1% দানা লাগে ফ্যাটনিং ফার্মে। তো 340 কিলোর 1% হচ্ছে 3.4 কেজি ইন্টু আজকের ডেটে দানা খাবারের দাম হচ্ছে 30 টাকা, ইন্টু আমি রাখছি 12 মাস, মানে 365 দিন, 365, তাহলে হিসেবটা এখানে খুব ইজিলি বেরিয়ে গেল, 3.4 × 30 × 365, 37,230 টাকার আপনার দানা খাবার লাগবে। তাহলে কনসেন্ট্রেটেড ফিড কত লাগবে? 37,230, এটা হচ্ছে 1 ইয়ারের জন্য, কারণ আপনি ফার্ম শুরু করে দিয়েছেন শুধুমাত্র 84,000 টাকার ছাগল কিনে। আগামী 1 বছর আপনি তাকে কি খাওয়াবেন সেটার কোনো যদি প্ল্যানিং না করেন, তাহলে ফ্যাটনিং ফার্মে পুরোটাই আপনার লস হবে। তাহলে 37,230 টাকা তার খাবার লাগছে, দানা খাবার। এরপরে আপনি কোন খাতে খরচ করবেন বা কোন খাতে খরচ হয় ফ্যাটনিং ফার্মে? দেখুন, যেহেতু আপনি লাইভ স্টক নিয়ে বিজনেস করছেন, তার মানে হচ্ছে আপনাকে মেডিসিনের একটা খরচ ধরে রাখতে হবে। প্রত্যেকটা ফার্মে ভ্যাকসিনেশনের শিডিউল হচ্ছে মাস্ট। খাসির ক্ষেত্রে হচ্ছে ইটির ভ্যাকসিন, এন্টারোটক্সিমিয়া, এটা অবশ্যই দিতে হবে। তার সাথে সাথে হচ্ছে পিপিআর, যেহেতু ছাগল, ছাগলের পিপিআর এর ভ্যাকসিন অতি অবশ্যই দিতে হবে। তার পাশাপাশি হচ্ছে এলাকাতে যে রোগের প্রাদুর্ভাব বেশি সেই ভ্যাকসিনটা, কোনো কোনো এলাকাতে
এফএমডির প্রাদুর্ভাব বেশি, কোনো কোনো এলাকাতে গোট পক্সের প্রাদুর্ভাব বেশি। তো অল ওভার মোটামুটি চারটা ভ্যাকসিন আপনাকে দিতে হবে এক বছরের মধ্যে। চারটা ভ্যাকসিন করতে গেলে ভ্যাকসিনের আগে যে নিয়ম থাকে তাকে কিডনির ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করিয়ে লিভার টনিক দেওয়া, তার পাশাপাশি কিছু মাল্টিভিটামিন, এবং ডিওয়ার্মিং এর পরেও লিভার টনিক দিয়ে কিছু মাল্টিভিটামিন দিতে হয়। তার পাশাপাশি এই যে এক বছর সময়, এই এক বছর সময়ে আপনার কিন্তু তিন থেকে চারটা ঋতু কিন্তু আসবে, শীত গ্রীষ্ম বর্ষা বলুন যাই বলুন। এই ঋতু যখনই একটা ঋতু থেকে অন্য ঋতুতে যখন চলে আসবে বা আবহাওয়ার যখন পরিবর্তন হবে, তো ভ্যাকসিনেটেড ছাগলও কিন্তু হালকা পাতলা জ্বর সর্দি কাশি নিউমোনিয়া এগুলোতে আক্রান্ত হয়। তো তার জন্য একটা মেডিসিনের খরচ। তো ওভারঅল এখানে এক একটা ছাগলের প্রতি মাসে 69 টাকা খরচ হবে। কত টাকা? 69 টাকা। এই 69 টাকাও যদি আপনারা বিস্তারিত জানতে চান, আমাদের আগের যে একটা প্রজেক্টের ভিডিও দিয়েছিলাম ওতে বিস্তারিত দেওয়া আছে। তো 69 টাকা আপনার খরচ হবে, 69 × 20টা ছাগল × 12, আমি এক বছরের প্রজেক্ট করছি 12 মাস, তাহলে কত টাকা হচ্ছে এখানে আপনি পেয়ে যাবেন, 69 × 20 × 12, 16,560 টাকা। এই ক্যালকুলেশন গুলো আপনাকে কোনো ভিডিওতে কেউ এত সূক্ষ্মভাবে বলে দেবে না, কারণ তাদের নলেজের মধ্যে যদি থাকে তবেই তো তারা বলবে। আমরা এই ব্যবসার সঙ্গে জড়িত, আমাদের সকাল থেকে সন্ধ্যা হয় ছাগল নিয়ে, তাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তার পাশাপাশি থিওরিক্যাল এক্সপিরিয়েন্স দুটোকে নিয়ে আমরা কিন্তু আপনাকে এই তথ্যগুলো দিচ্ছি, যা একদম নির্ভুল, মানে আপনি কোনোভাবে এগুলোকে ভুল প্রমাণিত করতে পারবেন না যে আমার একটা 20টা ছাগলের ফ্যাটনিং ফার্মে এক বছরে 16,560 টাকার মেডিসিন লাগবে না, এটাকে কেউ ভুল প্রমাণ করতে পারবেন না। এর ভিতরে থাকবে ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, লিভার টনিক, মিনারেল মিক্সচার, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, সমস্ত কিছু। যেহেতু আমি ফ্যাটনিং করছি, মোটা তাজাকরণ করছি, অতএব 16,560 টাকার আমার মেডিসিনের খরচ ধরে রাখতে হবে। তাহলে মেডিসিন 16,560 টাকার, এরপরে আপনার কি খরচ থাকবে এবং ফাইনালি আপনি কত টাকা লাভ করবেন, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন। এরপরে হচ্ছে, ধরুন আপনি ফ্যাটনিং ফার্ম করেছেন, কোথাও থেকে ট্রেনিং নেননি, ইউটিউবে ভিডিও দেখেছেন, বিভিন্ন লাভের কথা শুনে ঝাঁপিয়ে পড়েছেন ফ্যাটনিং ফার্মে, খাসি ফার্মে অনেক লাভ, খাসি মার্কেটে 800 টাকা কিলো, খাসি পালন করলে আমি কোটিপতি হয়ে যাব, এই ধরনের চিন্তা ভাবনা করে আপনি ফ্যাটনিং ফার্ম শুরু করেছেন। তো আপনি ইঞ্জেকশনও দিতে জানেন না, আপনি কোনো যদি ছাগলের কিছু হয় জ্বর সর্দি কাশি নিউমোনিয়া তারও চিকিৎসা করতে জানেন না, অতএব আপনাকে ডাক্তারের উপরে নির্ভরশীল হতে হবে। বর্তমান যুগে কোনো ভেটেনারি সার্জন, কোনো ভিএস যদি আপনার ফার্মে ভিজিটে আসে, মিনিমাম চার্জ হচ্ছে তার পার ভিজিটে 500 টাকা, আর যদি কোনো লোকাল হাতুড়ে ডাক্তার বা প্রাণী মিত্রা বলুন যাই বলুন এই ধরনের কোনো যদি ডাক্তার আসে, সর্বনিম্ন তার ভিজিট হচ্ছে 300 টাকা, 200 টাকার নিচে আপনার ফার্মে কেউ পা দিবে না। এক বছরের মধ্যে আমি ধরে নিলাম সে আপনার ফার্মে 3-4 বার ভ্যাকসিনেশনের জন্য আসবে, হয়তো আরো কিছু 2-4 বার হয়তো আপনার জ্বর সর্দি কাশি ইত্যাদি চিকিৎসার জন্য আসবে। এখানে আমি ভেটেনারি এডের জন্য বা চিকিৎসার জন্য যে আপনি তাকে যে টাকাটা দিবেন তার খরচ হচ্ছে 2,000 টাকা আমি ধরলাম সর্বনিম্ন, এখানে কোনো বাড়িয়ে চাড়িয়ে ধরার কোনো গল্প নেই, বাস্তব একদম কথা বলবো আপনাকে, 2,000 টাকা আমি ধরেছি এক বছরের খরচ। এরপরে হচ্ছে, একটা ফার্ম যখন চলবে সেখানে জলের ব্যবস্থা অতি অবশ্যই রাখতে হবে। কোনো কোনো জায়গায় হয়তো আপনার জলের ব্যবস্থা ভালো আছে, কোনো কোনো জায়গায় নেই। সেখানে যদি আপনি একটা টিউবওয়েলও করেন সেখানে 5,000 টাকা টিউবওয়েলে খরচা আছে, একটা যদি বোরিং করেন 1,20,000 টাকা বোরিংয়ে খরচা আছে। তো যেহেতু আপনি 20টা ছাগল নিয়ে করছেন, প্রথমে আমি সোর্স অফ মানে ওয়াটার সোর্স জলের যে আপনার যোগান তার জন্য আমি এখানে কোনো খরচ ধরলাম না,
কারণ হচ্ছে আপনি 20টা ছাগলের জন্য ঘরের আপনার যদি পাশাপাশি ঘর থাকে ঘর থেকে আপনি ম্যানেজ করে নেবেন, তাহলে ওয়াটার সোর্স জিরো করে দিলাম। ওয়াটার সোর্স জিরো, এটা যখন ফার্ম বাড়বে তখন হয় আপনাকে বোরিং করতে হবে, না হলে একটা টিউবওয়েল বসাতে হবে, সেখানে আবার খরচ অ্যাড হবে। যেহেতু 20টা ছাগল আপনি জলটা ম্যানেজ করে নেবেন। এরপরে কি খরচ আসবে আপনার, কস্ট অফ ইলেকট্রিসিটি চার্জ। আপনার ফার্মে এক বছরের মধ্যে অতি অবশ্যই 2টো বা 3টা নিম্নচাপ আসবে, 7 দিনের বলুন 5 দিনের বলুন, সেই নিম্নচাপের সময় ছাগল কিন্তু বাইরে বের করতে পারবেন না, এবং সেখানে কিন্তু ঘরটাকে গরম রাখতে হবে, অতএব ইলেকট্রিসিটি অতি অবশ্যই প্রয়োজন। আর এক বছরের মধ্যে আপনার ফার্মে অতি অবশ্যই একটা শীত আসবে, 2 মাস বলুন 3 মাস বলুন, এই শীতকালে যে কারেন্টের খরচ হবে, যে বাল্বগুলো আপনি জ্বালাবেন, তার জন্য আমি প্রতি মাসে একটা 500 টাকা করে ইলেকট্রিক চার্জ, মানে বছরে 12 × 5 = 60, 6000 টাকা, তাহলে কস্ট অফ ইলেকট্রিসিটি চার্জ 6000। এরপরে কি খরচ আছে, একটা ফার্ম যখন আপনি করবেন আপনার তো কিছু বাসনপত্র লাগবে ছাগলকে খাবার দাবার দেওয়ার জন্য, একটা হয়তো ট্রে লাগতে পারে, একটা জলের জায়গা লাগতে পারে, একটা আপনি খিচুড়ি বলুন দানা খাবার বলুন সেটাকে যদি ভিজিয়ে রাখেন বা সিদ্ধ করেন, একটা যদি খোল ভিজাতে যান সেটা একটা গামলাতে ভিজিয়ে রাখতে হবে, এই ধরনের যে ইকুইপমেন্ট, একটা যদি খাসি করতে চান তার একটা ক্যাস্টেটার বলুন, একটা খুর কাটার বলুন, কারণ ফ্যাটনিং ফার্মের ক্ষেত্রে এগুলো অতি অবশ্যই আপনাকে রাখতে হবে। কস্ট অফ ইকুইপমেন্ট এখানে আমি ধরেছি 6000 টাকা, ঠিক আছে, মাত্র 6000 টাকার একটা কস্ট অফ ইকুইপমেন্ট। এখানে যতগুলো জিনিস বলা হয়েছে একটাও যদি আপনি বাদ দিয়ে ফ্যাটনিং ফার্ম করতে পারেন, তাহলে আপনি সত্যিকারের একজন ফার্মার হবেন, কারণ এখানে একটাও জিনিস আপনি বাদ দিতে পারবেন না, এগুলো হচ্ছে লুকিয়ে থাকে, এগুলো যখন আপনি ফার্মে পা দিয়ে দেন আস্তে আস্তে তখন এগুলো বেরিয়ে আসে। আমি আপনাকে কি বলছি, আগে থেকে প্ল্যানিং করে নিন, এগুলো অতি অবশ্যই, এগুলো মাস্ট, এগুলোকে বাদ দেওয়া যাবে না, তাহলে আপনি প্ল্যানিং করে নামুন, আপনি অন্তত পক্ষে লস খাবেন না। এরপরে দেখুন কস্ট অফ ট্রান্সপোর্টেশন, এটা আবার কি জিনিস, কস্ট অফ ট্রান্সপোর্টেশন হচ্ছে আপনি যে হাট থেকে ছাগল কিনবেন বা যে ফার্ম থেকে ছাগল কিনবেন বা যার বাড়ি থেকে ছাগল কিনবেন, সেখান থেকে আপনার ফার্ম অব্দি ছাগলকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসা, আপনার যখন ছাগল তৈরি হয়ে যাবে সেই ছাগলকে ট্রান্সপোর্ট করে আবার বিক্রি করতে নিয়ে যাওয়া, এর যে খরচ, একটা কস্ট অফ ট্রান্সপোর্টেশনের একটা খরচ থাকে। আপনি যখন ছাগল কিনবেন সেই ছাগলকে আপনার ফার্মে গাড়ি ভাড়া করে নিয়ে আসবেন, আবার আপনার যখন ছাগল তৈরি হয়ে যাবে সেই ছাগলকে গাড়ি ভাড়া করে হাটে বা মার্কেটে বা অন্য কোথাও আপনি যেখানে ইচ্ছা সেল করুন সেখানে নিয়ে যাবেন, কস্ট অফ ট্রান্সপোর্টেশন 2000 টাকা আমি ধরে রাখলাম। এরপরে আসছে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খরচ, কস্ট অফ লেবার। দেখুন 20টা ছাগলের জন্য কেউ তো আর লেবার রাখবে না, একটা লেবার রাখলে তার সর্বনিম্ন একটা যে মাসিক বেতন থাকে সেটা যদি আপনি দিয়ে ফ্যাটিং ফার্ম করেন, তাহলে আপনি টোটালি স্টার্টিং মানে শুরুতেই লস খাবেন। অতএব আপনাকে লেবারের খরচ এখানে জিরো ধরে রাখতে হবে, এখানে আপনি নিজেই মালিক, আপনি নিজেই লেবার, অতএব আমি এখানে কস্ট অফ লেবার জিরোই ধরলাম, ঠিক আছে। আপনি বেকার যুবক, সামান্য পুঁজি আপনি জোগাড় করে ব্যবসা শুরু করেছেন, আপনি নিজে খাটাখাটনি করবেন, অতএব কস্ট অফ লেবার কস্টিং আমি জিরো ধরলাম। টোটাল অ্যামাউন্ট এখানে কত আসছে, টোটাল কস্টিং আসবে আপনার 2,33,790 টাকা, 2,33,790 টাকা। এবারে আসছি আসল গল্পে, আপনি কত টাকার মাল সেল করবেন। তাহলে আমি ব্ল্যাক বেঙ্গলের দেশি ছাগল কিনেছিলাম, তার জন্মের ওজন ছিল 1.5 কিলো,
আমার কাছে কতদিন আছে? 12 মাস, আর আমি কিনেছি 5 মাসের বাচ্চা। 12 5 17 মাস, তাহলে 17 প্লাস তার জন্মের ওজন 1.5 ইন্টু কটা ছাগল আছে আমার কাছে? 20টা সমান, দেখুন ক্যালকুলেশনটা একটু খাতায় লিখে রাখুন, সারা জীবন কাজে লাগবে। 1.5 × 17 প্লাস 1.5 × 20, 540 কেজি। 540 কেজি আপনি টোটাল, আপনার ফার্মে প্রোডাকশনটা রেডি হবে। মার্কেট ভ্যালু কি আছে খাসির? 540 কেজি খাসি আপনি তৈরি করেছেন, তার থেকে আপনি 200 কিলো কিনে নিয়ে এসছেন, ঠিক আছে? তো সেটা পরে বলছি, এখন আপনার যে স্টকটা তৈরি হলো সেই স্টকের ভ্যালু, মার্কেট ভ্যালু কি আছে আজকের ডেটে? দেশি খাসি, ব্ল্যাক বেঙ্গলের যদি দেশি খাসি হয় তাহলে আপনি যেখানে বিক্রি করবেন তারা কিনবে ম্যাক্সিমাম, আমি ম্যাক্সিমামটাই ধরে চলছি, ম্যাক্সিমাম কিনবে 390 টাকা থেকে 400 টাকা। সেই মাংসটা তারা বিক্রি করবে 810 টাকা, 820 টাকা, 790 টাকা, 850 টাকা ম্যাক্সিমাম। অতএব সে যখন মাংসটা কিনছে গোটা, তারই পড়ে যাচ্ছে, যদি 400 টাকা করে কিনে তাহলে 800 টাকা তারই কেনা পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো 390 টাকা থেকে 400 টাকার বেশি আপনি গোটা খাসি বিক্রি করতে পারবেন না, ইম্পসিবল। তাহলে 540 × আমি 400 করে ধরলাম, কত টাকা হচ্ছে? 540 × 400, 216,000 টাকা। 216,000 টাকা, এটা আপনি প্রোডাক্ট সেল করবেন, ঠিক আছে? আপনার খরচ হয়েছিল কত? 233,790, আর আপনি সেল করলেন কত? 216,000। তাহলে আপনার কত টাকা লস হলো? 17,790, এটা আপনি লস করলেন 1 বছরে। ঠিক আছে, 20টা দেশি খাসি 1 বছর ধরে পালন করলেন, নিজে লেবার, লেবারের খরচ 0, জলের খরচ হচ্ছে 0, শুধুমাত্র সর্বনিম্ন যে খরচ একটা ফার্ম শুরু করার জন্য সেই খরচগুলো দেখিয়ে 233,790 টাকা এখানে আপনি টোটাল খরচ করলেন 1 বছরে। 1 বছর পরে আপনি প্রোডাক্টটা সেল করলেন 216,000 টাকায়, আপনার লস হলো কত? 17,790 টাকা। এবার এখানে বিষয় হচ্ছে, তাহলে ইউটিউবে যে বড় বড় ভাষণ দেওয়া হয় যে খাসির ফার্মে প্রচুর লাভ, আপনারা খাসির ফার্ম করুন, ব্রিডিং ফার্ম বাদ দিয়ে খাসির ফার্ম করুন, তাহলে একটা ধরুন কোনো যুবক, কোনো বেকার যুবক একটা যে কোনো জায়গা থেকে 2 লাখ বা 3 লাখ টাকা লোন নিয়েছে, তার একটা সংসারে 4 জন ফ্যামিলি আছে, কাজকর্ম ছেড়ে দিয়ে সে একটা ইউটিউবে ভিডিও দেখে খাসির ফার্ম করলো। এখানে খাসির ফার্ম করে তার যে 1 বছর সংসার চালানোর খরচ, সে আবার কোনো জায়গা থেকে ধার নিল, যেহেতু এখান থেকে তো প্রফিট হয়নি, 17,000 টাকা ঘুরে লস হয়েছে, তাহলে আপনি কিভাবে লোনের ইএমআই দিবেন? আর আপনার যদি সেভিংসও থাকে, আপনি সেভিংস ভেঙে যদি ফার্মে আসছেন, তাও আপনার 17,790 টাকা লস হবে। নেক্সট প্রজেক্টে আমরা চলে যাব, যে যদি আপনি 20টা ক্রসের খাসি, ঠিক আছে, দেশি নয় ক্রসের খাসি নিয়ে করেন, তাহলে আপনার কত টাকা লাভ হবে বা লস হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে কিছু পয়েন্ট আমি আলোচনা করে দিচ্ছি, যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু ভালো করে বুঝবেন। এখানে আমি কিন্তু কোনো মর্টালিটি বাদ দিইনি, ঠিক আছে? যেহেতু পশ্চিমবঙ্গের ছাগল, পশ্চিমবঙ্গের ছাগল যখন আপনি পশ্চিমবঙ্গে কিনে নিয়ে আসবেন সেক্ষেত্রে মর্টালিটি অনেক কম থাকে। আমি এখানে যদি 5% ধরি, তাও কিন্তু একটা ছাগল বা দুটো ছাগল আপনার ফার্মে কিন্তু মারা যাবে,
এমন কোনো নতুন ফার্মার নেই যে 20টা দেশি খাসি নিয়ে এসে তার ফার্মে 20টাকেই বাঁচিয়ে নিতে পারবে, এরকম ফার্মার খুব কম আছে। নতুন ফার্মার, পুরনো এক্সপিরিয়েন্স ফার্মার হলে হয়তো বা 20টা বেঁচে যেতে পারে। এখানে আমি 20টাই দেখিয়েছি যে 20টাই বেঁচে আছে। তাহলে আপনি চিন্তা করুন, 20টা বেঁচে আছে এবং ম্যাক্সিমাম ওয়েট ধরে 27 কিলো হয়েছে। 1 বছরে একটা দেশি খাসি আমি 27 কিলো ধরেছি, খুব ভালো যত্ন করে পালন করলেন, 17 মাসে সে 27 কিলো হলো। আপনি বিক্রি করলেন 400 টাকা ম্যাক্সিমাম রেটে, আপনার তাও 17,000 টাকা লস হচ্ছে। কিন্তু সেখানে যদি 2টা বা 3টা খাসি মারা যেত, এই 17,000টা আপনার সেখানে কত হতো? প্রায় 30,000-এর গায়ে গায়ে আপনার লস হতো। কোনো কারণে যদি আপনার ফার্মে পিপিআর লেগে যায়, 5টা বা 10টা মারা যায়, তাহলে কিন্তু আবার হিউজ পরিমাণে লস হয়ে যেত। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন ফ্যাটনিং ফার্ম করবেন, 20টা ছাগল যদি কিনে নিয়ে আসেন, আপনার ফার্মে যদি 2টো মারা যায়, 20টা থেকে 18টা হয়ে যাবে। ব্রিডিং ফার্মে কি হয়, আপনি 10টা মা ছাগল কিনে নিয়ে এলেন, 2টো মা ছাগল মারা গেল, 8টা মা ছাগল আপনার ফার্মে থাকলো, 1 লট বাচ্চা দিল 16টা, তাহলে 24টা হয়ে গেল। তাহলে আপনি কিনে নিয়ে এসেছিলেন 10টা, আপনার হলো 24টা। এখানে কি হচ্ছে, আপনি কিনে নিয়ে এলেন 20টা, আপনার হয়ে গেল 18টা। ওই 18টা সারা জীবন যদি আপনি রাখেন, 18টাই থাকবে, কোনোদিনও 19টা হবে না। ফ্যাটনিং ফার্মে সংখ্যা কমে, বয় বাড়ে না, ঠিক আছে? এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে, বারবার ইনভেস্ট করতে হয় ফ্যাটনিং ফার্মে। কি হবে, এই যে 2,33,000 টাকা যে ইনভেস্ট করেছেন, এই পুঁজিটা আপনাকে সব সময় আপনার ফান্ডে আপনার কাছে গুছিয়ে রাখতে হবে। কারণ প্রোডাক্ট সেল করার পরেই আবার আপনার নতুন প্রোডাক্ট কেনার জন্য আবার একটা আপনার শুরু হয়ে যাবে নেক্সট আপনার এতে লটে। আবার ছাগল কিনবেন, আবার ফিড কিনবেন, আবার মেডিসিন কিনবেন, আবার ডাক্তার ডাকবেন, এগুলো চলতেই থাকে, বারবার ইনভেস্ট হতে থাকে ফ্যাটনিং ফার্মে, প্রতি বছর ইনভেস্ট হতে থাকে। অতএব আপনাকে পুঁজিটাকে কোনোভাবে খরচ করে দেওয়া যাবে না, তাহলে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে সমস্যা, একটা খুবই বড় সমস্যা, যে সমস্ত বাচ্চাগুলো 5 মাসের আপনি কিনে নিয়ে আসবেন, সেগুলো যদি দেশি খাসি হয়, নর্মালি নন ভ্যাকসিনেটেড থাকে। আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাকসিনের প্রতি সবারই অনীহা আছে, তো নন ভ্যাকসিনেটেড ছাগল আপনার ফার্মে যখন আসবে, সে কি করবে, ওয়েট লস করবে। আপনি কিনে নিয়ে এসেছিলেন কত, অ্যাভারেজ 10 কিলো, আপনার ফার্মে এসে সেটা আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে 11 কিলো হবে না, সে 9 কিলো হয়ে যাবে, 8.5 কিলো হয়ে যাবে, 8 কিলো হয়ে যাবে। অতএব এই যে ওয়েট লসটা, এটাকেও কিন্তু আপনার মোটামুটি মাথায় রাখতে হবে যে খাসি আমার ফার্মে এসে ওজন বাড়াবে না, 2 মাসে সে ওজন কমাবে, এটা সবসময় মানে আপনাকে মাথায় রাখতে হবে। তো এখানে একটা লসের ব্যাপার থাকে, ওজন কমে যাচ্ছে, 200 কিলো কিনেছেন, 20টা খাসি যদি 2 কিলো করে কমে যায়, তাহলে 40 কিলো সেখানে আপনার কমে গেল। এখানে ওজন যদি কমে যায়, আপনার লস হয়ে যাচ্ছে, এটা একটা আছে আপনার পয়েন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে ফ্যাটনিং ফার্মের ক্ষেত্রে দেখা যায় যে যখন আপনি মার্কেট থেকে ছাগলগুলো কিনে নিয়ে এলেন, বা পাশের কোনো গ্রাম থেকে বলুন, কোনো হাট থেকে বলুন, কিনে নিয়ে এলেন, এক একটা ছাগল এক এক রকমের পাওয়া যায়, সব ছাগল কিন্তু এ গ্রেডের পাবেন না। কোনো ছাগল পেলেন যার পেটে কিডমি আছে, কোনো ছাগল পেলেন যার পেটে কিডমি নেই। সেই যে কিডমিযুক্ত ছাগলটা আপনি কিনে নিয়ে এলেন, সে কি করবে, তার পায়খানার মধ্যে দিয়ে আপনার ফার্মে যতগুলো ছাগল থাকবে সবার কে কিডমিতে আক্রান্ত করবে। অতএব যখন আপনি ছাগল কিনবেন, অবশ্যই কিডমি মুক্ত ছাগল কিনবেন, গায়ে যেন শাইনিং থাকে, তার পেট যেন মোটা না থাকে, সে যেন ভালো ভালো মায়ের বাচ্চা হয়, তাহলে সে কিন্তু আগামীতে ফ্যাটনিং ফার্মে তৈরি হবে। মানে বলার বিষয় হচ্ছে যে সব খাসি কিন্তু ফ্যাটনিং ফার্মে তৈরি হবে না, যতই আপনি খাইয়ে দিন, যদি তার জিনগত বৈশিষ্ট্য ভালো থাকে তবেই সে তৈরি হবে। তো নেক্সট প্রজেক্টে আমি যাচ্ছি যে 20টা ক্রসের খাসি আপনি যদি ফ্যাটনিং ফার্মে অ্যাড করেন, তাহলে আপনার কত টাকা লাভ হবে বা লস হবে। কোনটা করছি, সাধারণত 12 মাসের হয়, 18 মাসের হয়, 24 মাসের হয়, তো কম থেকে শুরু করা ভালো। 12 মাসেরই আমি এখানে আপনাকে প্রজেক্টটা বলছি।
তো প্রথমে যেটা আলোচনা করেছিলাম আর বিস্তারিত আলোচনা করব না, একটা ফার্ম যখন শুরু করবেন যে জায়গাতে, সেই জায়গাটাকে আপনাকে ডেভেলপমেন্ট বা উন্নত মানে উন্নতি করতে একটা সাইট ডেভেলপমেন্টের খরচ 10,000 টাকা আমি এখানে সর্বনিম্ন ধরে রাখছি, ঠিক আছে? 10,000 টাকা সাইট ডেভেলপমেন্ট। এরপরে আসছে কস্ট অফ কনস্ট্রাকশন বা ছাগলের যে ঘরটা আপনি তৈরি করবেন, ক্রসের ছাগলের জন্য সেম 10 স্কোয়ার ফুট করে জায়গা লাগবে, 200 স্কোয়ার ফুটের সেট, 60,000 টাকা এখানে আমি ঘরটার খরচ ধরলাম। এর নিচে আপনি কোনোভাবেই ঘর তৈরি করতে পারবেন না 200 স্কোয়ার ফুটে, কারণ এতে মিস্ত্রি খরচ আছে, মাল মেটেরিয়াল আছে, ট্রান্সপোর্টেশন আছে, সব কিছু। তাহলে 60,000 টাকার ঘর। এরপর হচ্ছে ঘাস চাষ, কস্ট অফ গ্রিন গ্রাস প্রডিউস, এখানেও 10,000 টাকা, ঠিক আছে? 10,000 টাকা আপনি ঘাস চাষে ব্যয় করলেন। এরপর হচ্ছে পারচেসিং অফ গোটস, এটা একটু বুঝতে হবে যে কত টাকার আমি ছাগল কিনব। এখানে আমি ধরেছি অ্যাভারেজ 15 কিলো ওজনের বাচ্চা, 15 কিলো ওজনের বাচ্চা, ঠিক আছে? অ্যাভারেজ 15 কিলো ওজনের বাচ্চা মানে এখানে বার্থ ওয়েট ধরা হয়েছে 2.5 কিলো। ক্রসের ছাগল মাঠা বাচ্চা যদি হয় তার বার্থ ওয়েট হচ্ছে 2.5 কিলো, 5 মাসের আমি বাচ্চা কিনেছি, তাহলে কত কিলো ওজন হবে? তাহলে সেম একই সূত্র ধরে আমরা বের করব, 2.5 × 5 + 2.5 তার জন্মের ওজন ইজিক্যাল টু কত হচ্ছে, দেখুন, 2.5 × 5 + 2.5, 15 কিলো, একদম সূত্র মিলে গেল, 15 কেজি। একটা ক্রসের খাসি বাচ্চা 5 মাসে ওজন আসবে 15 কেজি, তাহলে 15 কেজি খাসি বাচ্চা আপনি মার্কেটে পাবেন 390 টাকা সর্বনিম্ন লাইভ ওয়েটে। 390 × 15 5,850 টাকা, 5,850 টাকা ইন্টু 20, 20টা কিনবো আমরা, 5,850 × 20, 1,17,000 টাকা। এবার এখানে সব ছাগল তো আর 15 কিলো হবে না, বা সব ছাগল আর 5 মাসের হবে না, কারণ একসাথে আপনি 20টা খাসি বাচ্চা সবার কাছে অ্যাভেলেবেল পাবেন না, হয়তো কোনোটা 17 কিলো হলো, কোনোটা হয়তো 15.5 কিলো হলো, কোনোটা 18 কিলো, কোনোটা 14 কিলো হলো, অ্যাভারেজ আপনার মোটামুটি 1-2 কিলো এদিক সেদিক হবে। তাহলে সেক্ষেত্রে আমরা 5-10 হাজার টাকা এক্সট্রা ধরে রাখি, কারণ এটা হয়ে যায় যখন আপনি ছাগল কিনতে যাবেন, 5-10 হাজার টাকা আপনাকে কম বেশি এদিক সেদিক করতে হবে। তাহলে আমরা এখানে ধরছি কত, 1,26,000 টাকা ছাগল আপনি কিনলেন, কত, 1,26,000 টাকা, ঠিক আছে? পাঁচ দশ হাজার টাকা আমি এক্সট্রা ধরে রাখলাম যাতে আপনার কোনো অসুবিধা না হয়। তাহলে 1,26,000 টাকা। এরপরের খরচ কি আছে, যেটা আমরা আলোচনা করেছিলাম যে একটা ফ্যাটনিং ফার্মে সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার খাবার। যেমন একটা আমরা কি দেখি, ব্রয়লার ফার্মে ফিডটা হচ্ছে মেন, মাছের ক্ষেত্রেও সেম ফিড হচ্ছে মেন, আর ফ্যাটনিং ফার্মের ক্ষেত্রে সেম ফিড হচ্ছে মেন, কনসেন্ট্রেটেড ফিড, এখানে ফিড বলতে কনসেন্ট্রেটেড ফিড। তাহলে কনসেন্ট্রেটেড ফিড এখানে আমরা কিভাবে ক্যালকুলেট করব আগেও দেখিয়েছি, আর এখানে বিস্তারিত আলোচনা করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো কনসেন্ট্রেটেড ফিডের এখানে খরচ আসবে 54,750 টাকা এক বছরে, 54,750 টাকা। কিভাবে বের করবেন আগে একটু স্কিপ আগে করে দেখে নিন। এরপর আসছে কি, কস্ট অফ মেডিসিন, মেডিসিনের খরচ হচ্ছে 16,560 টাকা এক বছরে, 20টা ছাগলের পেছনে 16,560 টাকা। ভেটেনারি এট, ডাক্তারের খরচ এক বছরে আমি 2,000 টাকা ধরলাম সর্বনিম্ন। ওয়াটার সোর্স, জলের খরচ 0 ধরে নিলাম। ইলেকট্রিসিটি 6,000 টাকা, ইকুইপমেন্ট 6,000, ট্রান্সপোর্টেশন 2,000, টোটাল কস্টিং আসবে এখানে আপনার 2,93,310, 2,93,310 টাকা এক বছরে।
টোটাল কস্টিং 1 বছরে আপনার আসবে কত, 2,93,310 টাকা। এবার আপনার প্রোডাকশন কি হচ্ছে দেখুন, আপনার কত মাল তৈরি হলো, কতদিন রাখছি আমরা, 17 মানে 12 মাস আমরা কিনেছিলাম, 5 মাসের মানে 17 মাস আমরা বার্থ ওয়েট ধরেছিলাম, জন্মের ওজন 2.5 কিলো। এখান থেকে হিসাব বেরিয়ে যাবে দেখুন, 2.5 মানে 2.5 কিলো জন্মের ওজন ইন্টু আমরা রাখছি তাকে কত, 17 মাস প্লাস তার জন্মের ওজন, 2.5 ইন্টু 20টা ছাগল, প্রোডাকশন আপনার বেরিয়ে গেল দেখুন, 2.5 ইন্টু 17 প্লাস 2.5 ইন্টু 20, 900 কিলো মাল আপনার তৈরি হবে, ছাগল গোটা ছাগল 900 কেজি। তাহলে 900 কেজি ইন্টু 390, দেশি খাসি আপনি যদি 400 বা 410 টাকায় সেল করেন, ক্রসের খাসি আপনি 390 টাকায় সেল করতে পারবেন, 10 টাকা বা 20 টাকা, এর থেকে কমে আপনি খাসি কিন্তু পাবেন না মার্কেটে, যেটাকে রেয়াজি খাসি বলা হয়। এখানে ক্রসের খাসি মানে রেয়াজি খাসি, ঠিক আছে, সেখানে আপনি যে কোনো কালারে নিয়ে নিন, আপনার এলাকায় যে কালার চলে, কালো চললে কালো, মিক্স চললে মিক্স, লাল চললে লাল, ঠিক আছে। তাহলে 900 কেজি খাসি আমার তৈরি হলো, 390 টাকা করে আমি সেল করলাম, 900 ইন্টু 390 কত টাকা সেল করলাম আমি, 3,51,000 টাকা, 3,51,000 মাইনাস আমার কত টাকা কস্টিং এসেছিল, 2,93,310, তাহলে কত টাকা লাভ হলো, মাইনাস 2,93,310, 57,690 আপনার লাভ হলো, প্রফিট, ঠিক আছে। সেখানে আপনি লস করেছিলেন 17,700, ক্রসের খাসি দিলেন আপনি লাভ করলেন 57,690 টাকা। এইটাই যখন আপনি নেক্সট ইয়ারে চলে যাবেন, দ্বিতীয় বছরে গিয়ে আপনি লাভ করবেন কত, 1,32,690 টাকা দ্বিতীয় বছরে। কিভাবে লাভ করবেন দেখুন, প্রথম বছরে লাভ করলেন কত, 57,690 টাকা, ঠিক আছে, 57,690 টাকা প্রথম বছরে লাভ করলেন 20টা খাসি ছাগল ক্রসের কিনে, ঠিক আছে। এবার দ্বিতীয় বছরে আপনার সাইট ডেভেলপমেন্টের খরচ লাগছে না, কনস্ট্রাকশনের খরচ লাগছে না, গ্রিন গ্রাস প্রডিউস লাগছে না, কারণ নেপিয়ার ঘাস একবার লাগালে ও সারা জীবন চলে। লাগছে কি, আপনি ছাগল কেনার খরচ, ফিডের খরচ, মেডিসিনের খরচ, ভেটেনারি এড বা ডাক্তারের খরচ, ইলেকট্রিসিটি চার্জ, ইকুইপমেন্টের খরচও আর লাগবে না, ট্রান্সপোর্টেশনের খরচ, এগুলো লাগছে। তাহলে এগুলো কত টাকার হচ্ছে দেখুন, আমি হিসাব করে দেখাচ্ছি আপনাকে। ছাগল কেনার খরচ 1,26,000, আর ফিডের খরচ 54,750, আর মেডিসিনের খরচ 16,560, আর ভেটেনারি এড ডাক্তারের খরচ 2,000, আর ইলেকট্রিসিটি 6,000, ট্রান্সপোর্টেশন 2,000, 2,73,000, 2,07,310, 2,07,310 2,07,310 টাকা আপনার কস্টিং আসছে। সেম আপনি প্রোডাকশন তৈরি করবেন এবং সেম টাকায় বিক্রি করবেন, দেখুন কত কিলো আমরা বলেছিলাম, 900 কিলো প্রোডাকশন হবে আপনার, যদি ক্রসের খাসি নেন তাহলে 900 ইন্টু 390 সমান 3,51,000 কস্টিং এসছে সেকেন্ড ইয়ারে, 2,07,310 টাকা।
তাহলে আপনার প্রফিট কত থাকলো? 2,07,310, 1,43,690 টাকা। এর থেকে বেশি প্রফিট আপনি কোনোদিনও পাবেন না, মানে এটা হচ্ছে 1 বছরের আপনার। যদি একে আমি 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে মাসে আপনার 11,974 টাকা আপনি পার মান্থ রোজগার করবেন, যেটা একটা 4 জনের বা 5 জনের সংসারের খরচ মোটামুটি ভাবে আপনি তুলে নিতে পারেন। ঠিক আছে, এবার যারা ভাবছেন যে আমি দেশি খাসি নিয়ে ফ্যাটনিং ফার্ম করব, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ক্যালকুলেট করবেন নিজের মতো করে, ঘরে খাতা কলম নিয়ে হিসেব করবেন। যদি আপনার মনে হয় যে কেজিএন এর হিসাব ভুল আছে, অবশ্যই কমেন্ট করবেন যে আপনার হিসাব ভুল আছে, আমরা দেশি খাসি পালন করে কোটি কোটি টাকা লাভ করছি। ফ্যাটনিং ফার্মে লাভের যে অনুপাত থাকে সেটা খুবই কম। তো একটা ব্যক্তি যদি মোটামুটি 2 লক্ষ বা 3 লক্ষ টাকা নিয়ে একটা ফ্যাটনিং ফার্ম শুরু করেন ক্রস খাসির, তো সেখানে মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি পার মান্থ উনি খরচ খরচা বাদ দিয়ে 11,000 বা 12,000 টাকা সেখানে সহজেই রোজগার করতে পারবেন, যেটা মোটামুটি একটা গ্রাম মানে গ্রামের পরিবেশে একটা সংসার চলে যাবে। 12,000 টাকা যদি মাসে কেউ আয় করেন, পাশাপাশি নিজস্ব টুকটাক জমি জায়গা যদি থাকে, সেখানে কৃষিকাজের কাজ বলুন, সবজি টবজি লাগানো বলুন, এটা মানুষের থাকে, একটা কিছু না কিছু সাইড ইনকাম থাকে, আর তার পাশাপাশি যদি আপনি 12,000 টাকা রোজগার করছেন, সেখানে আপনার সংসার কিন্তু চলে যাবে। কিন্তু যদি আপনি ভুল করে দেশি খাসি করে নেন, সেখানে আপনার গাঁট থেকে পয়সা যাবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও আসছে মার্কেটিং এর, সেটা অনেকটা বড় ভিডিও হবে, কারণ প্রচুর সেখানে আমাদেরকে ডেটা অ্যানালাইজ করতে হচ্ছে, প্রচুর সেখানে রিসার্চ করতে হচ্ছে, প্রচুর বই পড়তে হয়, প্লাস পার্সোনাল ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকে। তো হট করে একটা ভিডিও আমরা বানাবো না, এমন ভিডিও বানাবো যেটা আপনারা সারা জীবন আপনাদের কাজে লাগবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।